দর্শক, খুবই উদ্বেগ এবং উৎকণ্ঠার একটি খবরের বিশ্লেষণ করতে যাচ্ছি। খবরটি হচ্ছে নজরদারি অথবা আড়িপাতা যন্ত্র কেনা হচ্ছে বলে কয়েকদিন আগে নিশ্চয়ই আপনারা রিপোর্ট দেখেছেন, আমি নিজেও দেখেছি। তো আমার ধারণা ছিল যে ইসরায়েলের এই যন্ত্রপাতি কেনা হচ্ছে ভায়া মিডিয়া, এরকম দাবি করে পত্রিকায় রিপোর্ট হচ্ছিল। আমার একটি ব্যক্তিগত ধারণা ছিল যে হয়তো রিপোর্টটি সঠিক নাও হতে পারে, এই কারণে আমি কিন্তু ভিডিও করিনি। এর মধ্যে তো ইসরায়েলের এক লোকের সঙ্গে ডাকসুর সাবেক ভিপি নূরের একটা ছবি নিয়ে তোলপাড় হচ্ছে, তো আমি এই ক্যাচাল বা এই আলোচনার মধ্যে যাইনি, কেননা কোনোটাই আমার কাছে খুব আস্থা ফিরে পাচ্ছিলাম না। কিন্তু আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যখন নাকি আনুষ্ঠানিকভাবে একটি কথা বললেন, সাথে সাথেই আরেকটি দায়িত্বশীল প্রতিষ্ঠান এটার যখন কি একটি বক্তব্য দিলেন, তখনই কিন্তু রীতিমতো আমার কাছে উদ্বেগ এবং উৎকণ্ঠা বোধ করলাম। আমি ব্যক্তিগতভাবে জানি না দর্শক আপনারা কিভাবে খবরটি নিচ্ছেন। এখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একেবারে পরিষ্কারভাবে বলছেন, আইনসম্মতভাবে আড়ি পাতার ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আর টিআইবি বলছে যে নজরদারির প্রযুক্তি সাংবিধানিক অধিকার লঙ্ঘনের ভয়ঙ্কর হাতিয়ার। খেয়াল কর, তারা বলছে এটা একটা ভয়ঙ্কর হাতিয়ার। তাহলে তো দেখা যাচ্ছে যে কয়েকদিন আগে যে রিপোর্টটি হয়েছিল ডেইলি স্টারে, ডেইলি স্টার অত্যন্ত দায়িত্বশীল একটি সংবাদ মাধ্যম, তারপর আমি এটি নিয়ে কিন্তু সামনে কথা বলিনি। সব বিষয়ে কথা বলা যায় না, যেটাকে মনে হয় নির্ভরযোগ্য, যেটাকে মনে হয় দায়িত্বশীল, সেই খবরগুলো যখন নাকি প্রথম শ্রেণীর জাতীয় কোনো দৈনিকে এটা পরিবেশিত হয়, সেই সংবাদটিকে ধরেই আমি বিশ্লেষণ করি। নিজের থেকে আমি কোনো তথ্য উপাত্ত সাধারণত সামনে আনি না, আনতে চাইও না, বিশ্লেষক হিসেবে আমি কথা বলি। দেখেন, এটা এই খবরটি 11ই জানুয়ারি প্রকাশ হয়েছিল, সেখানে বলা হয়েছে ইসরায়েল ভিত্তিক সরবরাহকারীর কাছ থেকে জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র বা NTMC পরিবহনে সংযুক্ত করার নজরদারি সরঞ্জাম কিনেছে বলে অভিযোগ এসেছে। তখন পর্যন্ত কিন্তু এটা অভিযোগ প্রমাণিত না, এটা সত্যকে মিথ্যা। গতকাল মঙ্গলবার ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে, অর্থাৎ আমাদের দেশের কোনো পত্রিকা না, ইসরায়েলি একটি পত্রিকায় এই খবরটি প্রকাশ হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ ও ইসরায়েলের মধ্যে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক নেই, হারেজ জানিয়েছে, অর্থাৎ ওই পত্রিকাটি, ইসরায়েলি পত্রিকাটি জানিয়েছে যে স্পিয়ারহেড সিস্টেম নামে পরিচিত সরঞ্জামটি বিক্রি করে সাইপ্রাসে নিবন্ধিত প্রতিষ্ঠান পাসিতোরা। ওপেন কর্পোরেটস এর তথ্য অনুযায়ী পাসিতোরা আগে উইস্পায়ার নামে পরিচিত ছিল, যা একটি ইসরায়েল ভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান। এখনো পাসিতোরার পরিচালনার দায়িত্বে আছেন ইসরায়েলের সামরিক বাহিনীর সাবেক অভিজ্ঞ সদস্য তাল জানাথান দিলিয়ান। দিলিয়ানের ব্যক্তিগত ওয়েবসাইটের তথ্য অনুযায়ী তিনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীতে 25 বছর দায়িত্ব পালন করেছেন, যা একটি অসাধারণ অর্জন। তিনি একটি বিশেষায়িত যোদ্ধা দলের নেতৃস্থানীয় পদে কাজ করেছেন এবং একটি প্রযুক্তি ভিত্তিক দলের প্রধান কমান্ডারের ভূমিকাও পালন করেছেন। হারেজ আরো জানিয়েছে, এই সিস্টেমের সঙ্গে নজরদারি সরঞ্জাম ও ট্র্যাকিং সফটওয়্যার যুক্ত একটি ভ্যান সরবরাহ করা হয়। এটি মোবাইল অথবা ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহারকারীদের মোবাইল ফোনে অনুপ্রবেশ করে এবং সেখান থেকে এনক্রিপ্ট করা হোয়াটসঅ্যাপ মেসেজ, ফেসবুক চ্যাট, কন্ট্যাক্ট লিস্ট, কল ও SMS সহ বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতে পারে। এটি আধা কিলোমিটার আওতার মধ্যে কাজ করতে পারে।
তাহলে বুঝতে পারছেন দর্শক, এখন ওই যে আমরা মনে করি যে হোয়াটসঅ্যাপ বোধ হয় খুবই নিরাপদ, যে হোয়াটসঅ্যাপে কথা বল, হোয়াটসঅ্যাপে মেসেজ দে, হ্যাঁ, এটাও এখন আর নিরাপদ না। কারণ এমন এক প্রযুক্তি আনা হচ্ছে যে প্রযুক্তির মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপের মেসেজ বা কথাগুলিও বের করে ফেলতে পারবে। প্রতিবেদনে জানানো হয় এই সিস্টেমের মাধ্যমে রেঞ্জের মধ্যে থাকা 0.5 কিলোমিটার কম্পিউটার ও মোবাইল ফোনে স্পাইওয়ারের অনুপ্রবেশ ঘটানো সম্ভব। ইসরায়েল পত্রিকার সূত্র মতে এই ভ্যানের মূল্য $57 লাখ। এ এনটিএমসির 2021-22 সালের বার্ষিক ক্রয় পরিকল্পনার নথিতে অন্যান্য উপকরণের পাশাপাশি ১৯১ কোটি টাকা খরচে ভেহিকল মাউন্টেড ডেটা ইন্টারসেপ্টর 2 কেনার কথা বলা হয়েছে। নথি অনুযায়ী 2022 সালের 30 এপ্রিল মধ্যে এটি কেনার কথা ছিল। যাই হোক, এখন যখন এই ধরনের খবর প্রকাশ হয়েছে, স্বাভাবিকভাবেই যতক্ষণ না পর্যন্ত এটার স্বীকৃতি না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটার উপরে কোনো কথা বলা যাচ্ছে না। এখন কথা হলো যে এই তথ্যটা গণমাধ্যমে প্রকাশ হওয়ার আগে, প্রকাশিত আগে সরকারের পক্ষ থেকে কেউ মুখ খোলেনি, প্রকাশিত হবার পর এবং শুধু ডেইলি স্টার না আরো কয়েকটি গণমাধ্যমে তখন বলা হচ্ছে, জাতীয় সংসদে আজকে আসাদুজ্জামান খান কামাল বলছেন আইনসম্মত ভাবে আড়ি পাতার ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এটা কিভাবে আইনসম্মত, মানে এই ধরনের কি আইন করা হয়েছে? ধরেন আমার ব্যক্তিগত সমস্ত তথ্য সেগুলো নিয়ে নেওয়া হবে আমাকে, হয়তো যদি সরকার মনে করে যে একটা বিপক্ষ একটা মতের লোক, পথের লোক, ফলে আমি কি করি না করি, আমার কার সাথে কি যোগাযোগ আছে না আছে, সেটি যেমন সরকার গ্রহণ করতে পারবে ওই যন্ত্রের মাধ্যমে, তেমনি আমার ব্যক্তিগত, একেবারেই ব্যক্তিগত পারিবারিক সামাজিক সেই তথ্যগুলিও তো একই সঙ্গে চলে যেতে পারে। তাহলে আমার এই যে ব্যক্তির যে গোপনীয়তা, এটার আর থাকলো কোথায়? অথচ এটা তো একেবারে সাংবিধানিক অধিকার, একেবারে রীতিমতো। এবং পশ্চিমা দেশ বা আমেরিকায় এই ধরনের যদি খবর আসতো তাহলে তো রীতিমতো হইচই পড়ে যেত। দুর্ভাগ্য আমাদের এটি নিয়ে আমাদের কারোর কোনো মাথা ব্যথা নেই। রাষ্ট্র ও সরকার বিরোধী, এখানে যে খবরটা বলা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলছেন, রাষ্ট্র ও সরকার বিরোধী বিভিন্ন কার্যক্রম বন্ধে আইনসম্মতভাবে আড়ি পাতার ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছে সরকার, জাতীয় সংসদে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৃহস্পতিবার সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে মনিটরিং এর মাধ্যমে দেশ ও দেশ সরকার বিরোধী বিভিন্ন কার্যক্রম বন্ধে এনটিএমসিতে অর্থাৎ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার ওপেন সোর্স ইন্টেলিজেন্স টেকনোলজির মতো আধুনিক প্রযুক্তি সংযোজিত হয়েছে। একই সঙ্গে এটি ইন্টিগ্রেটেড লফুল ইন্টারসেপশন সিস্টেম আইনসম্মতভাবে মুঠোফোন ও ইন্টারনেট মাধ্যমে যোগাযোগ আড়ি পাতার ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। তার মানে সবই গেল, যে আপনার আমার আর কোনো ব্যক্তিগত কোনো কিছু আর থাকলো না। অথচ এই এই ধরনের আইন, এই যে সবগুলো তথ্য যে সরকার নিয়ে নেবে, এই ধরনের কোনো আইন আলোচনা কোনো কিছু কিন্তু আমরা এর আগে শুনিনি। ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য শফিউল ইসলামের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান। আচ্ছা, তিনি বলছেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন দেশি বিদেশি ষড়যন্ত্র প্রতিরোধ করে দেশের অগ্রগতি, অর্থনৈতিক উন্নয়ন, সমৃদ্ধি ও গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। দেশের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে গোয়েন্দা সংস্থাগুলো ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ষড়যন্ত্রে কোনো ব্যক্তি, দল ও গোষ্ঠী সংশ্লিষ্ট পাওয়া গেলে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন কোনটা রাষ্ট্রবিরোধী আর কোনটা হলো দলীয় সরকার বিরোধী, এটা তো মুশকিল। এখানে তো সরকারের বিরুদ্ধে কোনো কথা বলাটা সেটাকে রাষ্ট্রের বিরুদ্ধে নিয়ে যাওয়া হয়, এই মানে কি বলে পৃথকীকরণ, এটা কে করবে এই ব্যাপারে দেখেন আজকে
যেটা টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, তারা কি বলছেন? তারা বলছেন যে ইসরায়েলের নজরদারির প্রযুক্তি সাংবিধানিক অধিকার লঙ্ঘনের ভয়ঙ্কর হাতিয়ার বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। সংস্থাটি বলছে জনগণের করের টাকায় এমন ভয়ঙ্কর হাতিয়ার কোন কোন সুনির্দিষ্ট আইন ও নীতি অনুযায়ী কেনা হলো, কি উদ্দেশ্যে, কোন প্রেক্ষিতে, কার স্বার্থে ব্যবহার হবে, এমন মৌলিক প্রশ্নের জবাব জানার অধিকার দেশবাসীর আছে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবি আরো বলেছে, সুনির্দিষ্ট নীতিমালার অনুপস্থিতিতে এমন প্রযুক্তির ব্যবহারে ব্যক্তিগত তথ্য ও যোগাযোগের গোপনীয়তা, সুরক্ষা ও মত প্রকাশের স্বাধীনতা সহ একাধিক সাংবিধানিক মৌলিক অধিকার খর্ব হবে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েলের সাবেক এক গোয়েন্দা কমান্ডার পরিচালিত কুখ্যাত কোম্পানি হতে নজরদারির অত্যাধুনিক প্রযুক্তি কেনে বাংলাদেশ, যা গত বছরের জুনে বাংলাদেশে পৌঁছেছে। গত বছরের জুনে বাংলাদেশে পৌঁছে গেছে, অথচ সরকারিভাবে সেই কথাটা বলা হলো না। এই প্রসঙ্গে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, জনগণের ব্যক্তিগত তথ্য ও যোগাযোগের গোপনীয়তা, সুরক্ষা ও বাক ও মত প্রকাশের স্বাধীনতা খর্ব হয় এবং সর্বোপরি ব্যক্তির জীবন ও জীবিকার জন্য হুমকি হতে পারে এমন প্রযুক্তি কেনা ও ব্যবহারের বিস্তৃতি ও পরিধি সম্পর্কে সরকারের সুনির্দিষ্ট ব্যাখ্যা জানার অধিকার দেশবাসীর আছে। ইসরায়েল থেকে সরাসরি কিছু কেনা হয়নি, সরকারের এমন ব্যাখ্যার অর্থ এই নয় যে এই ইসরায়েলি প্রযুক্তি আমদানি করা হয়নি। প্রকাশিত সংবাদ স্পষ্ট উল্লেখ রয়েছে, ইসরায়েল ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক না থাকায় সাইপ্রাসের মাধ্যমে প্রায় 60 কোটি টাকা ব্যয়ে এই কেনাকাটা সংঘটিত হয়েছে। এমনকি এই প্রযুক্তি পরিচালনা বিষয়ে শিখতে এনটিএমসির কমান্ডার ও অন্য জ্যেষ্ঠ কর্মকর্তারা 2021 ও 2022 সালে গ্রিস সফর করেন বলে প্রতিবেদনে বলা হয়। এই তথ্য মিথ্যা হলে তা প্রমাণ করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের। সর্বোপরি এই প্রযুক্তি যে সরকারের সংশ্লিষ্ট এজেন্সির হাতে ইতিমধ্যে এসেছে, এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই বলে মনে করেন ইফতেখারুজ্জামান। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটা স্পর্শকাতর নিঃসন্দেহে। এই ব্যাপারে একটা অবশ্যই মানুষের মতামত, সবার এটা সমর্থন, এগুলি ছাড়া এটা যদি সরকার এইভাবে এটি বাস্তবায়ন করতে চায়, তাহলে স্বাভাবিকভাবেই একটা ধারণা করা যেতে পারে যে সরকার তার দলীয় স্বার্থ বা তার অবস্থানটাকে সংহত করার জন্য এবং বিরোধী পক্ষকে কোণঠাসা করার জন্য এই এই যন্ত্রপাতি এগুলি ব্যবহার করা, এগুলির ব্যাপারে একটা পরিষ্কার আইন এবং পরিষ্কার ব্যাখ্যা থাকা উচিত এবং সেটি পক্ষে অবশ্যই সবার একটি সমর্থন থাকা দরকার। নতুবা এটাও কিন্তু একটা নিপীড়ক বা নিপীড়নের একটি ব্যবস্থা হিসেবেই কিন্তু আবির্ভূত হবে। আশা করি এই বিতর্ক আরো চলবে নিশ্চয়ই পরবর্তীতে। দর্শক, বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।